রাষ্ট্রের কল্যাণের স্বার্থে বিবেকবান মানুষেরা ভারতীয় জনতা পার্টিতে আসবে সেদিনও সভা মঞ্চে দাঁড়িয়ে বলেছি যার মধ্যে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে এখানে তৃণমূল কংগ্রেসেরও প্রথম সারির নেতারা ভারতীয় জনতা পার্টিতে মানে আসবেন এটা শুধু সময়ের অপেক্ষা আমি সাতাশে ডিসেম্বর এটা হাজার হাজার জনতার সামনে বলেছি সাংবাদিক বন্ধুরাও সেটা মানে শুনেছেন তার প্রমাণ লোকসভা নির্বাচন ঘোষণা হতে দিন আমি তার প্রমাণ দিয়ে দেবো দেখুন আমার পাশেই বসে আছেন বিশ্বনাথ ঘোষ পলাসিপাড়া তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি পলাশীপাড়ার অত্যন্ত জনপ্রিয় মানুষ যিনি ভারতীয় জনতা পার্টিতে মানে যোগদান করেছেন শুধু বিশ্বনাথবাবু না এরকম মন্ডল স্তরে জেলা স্তরে জেলা স্তরের বললাম তো যে প্রথম সারির নেতারা এই মুহূর্তে তাদেরকে আমি জয়নিং করাতে পারি আজকে এখানে ডেকেও আমার জেলা কার্যালয়ে মানে ডেকেও আমি করাতে পারি কিন্তু আজকে যদি আমি তাদের জাইনিং করি রাতের মধ্যে দেখবেন তাদেরকে গাজার কেস নাহলে কাশির স্রাপের মানে কেস দিয়ে তাদের ভেতরে ঢুকিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট